বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের ফিভার ওয়ার্ডে মৃত এক রোগীর সৎকারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো লক্ষাতারা মহাশ্মশানে। এলাকাবাসীরা অভিযোগ করেন ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। আমরা এই রাতের অন্ধকারে দেখছি মরা পুরো দেখছি, খোঁজ খবর নিয়ে জানা যাচ্ছে সেটা ভাই করোনা ভাইরাস হচ্ছে। তো আমরা বস্তি এলাকার মানুষ, যদি ধরুন এই খাদ দিয়ে এইভাবে মরা পুড়ি নিয়ে যায় আমাদের যদি বস্তি এলাকায় গেবে তো গোটা বাঁকুড়া তো খোঁজ হচ্ছে হয়ে যাবে। সেই কারণে আমরা কি করবো, আমরা বন্ধ করবো। শুনছি মরাটা নাকি বাঁকুড়া নয়, সে বাইরের। তা যাদের মরা এনারা বলতে চাইছেন যে না এটা করোনা নয়, তো করোনা সাধারণ মরা তাদের বাড়িতে পাঠিয়ে দিন, তারা নিয়ে যাও শাসন দিয়ে। যারা আপনাদের পুড়াচ্ছে তাদেরকে কেন স্নান করানো হচ্ছে, তাদের জামা কাপড় কেন পুড়ানো হবে? আর যদি বাঁকুড়া কারো করানো হয় আপনারা দায়ী নেবেন? লিখিত দিন এলাকার মানুষ কি চাই? তাদেরকে একেবারে পুলিশ শুধু না, তৃণমূলের নেতা, প্রাক্তন সভাধিপতি, তৃণমূলের বাঁকুড়া শহরের নেতৃত্ব, তারা দেখলাম রাতের অন্ধকারে লোখাতলা শ্মশানে গিয়ে ডেড বডি পুড়ি দিয়ে চলে এলো। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই যে করোনা সম্পর্কে মৃতের যে তথ্য, এটাকে তৃণমূল গোপন করার চেষ্টা করছে। কালকেও আমাদের কাছে খবর, যখন রাত হয়ে গেছে, অন্ধকার, মানুষ রাস্তায় নেই, লকডাউন, তখন পুলিশের নেতৃত্বে বাঁকাদহ থেকে একটা গাড়ি আর তারলাংরা থেকে একটা ডেড বডি রাত্রেবেলায় বাঁকুড়া লোখাতলা শ্মশানে পোড়ানোর জন্য নিয়ে আসা হয়। স্থানীয় মানুষরা জানতে পারে, সেখানে দলমগ নির্বিশেষে হাজার হাজার মানুষ সেখানে জমায়েত হয়ে তারা বলে যে এখানে এইসব ডেড বডি পোড়ানো যাবে না। বাঁকাদহের মানুষ যদি হয় বাঁকাদহে পোড়ান, অন্য জায়গার লোক হলে অন্য জায়গায় পোড়ান, বাঁকুড়া লোখাতলায় কেন আসবেন? খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। পুলিশ উপস্থিত জনতাকে সরিয়ে দেয়। পুলিশের উপস্থিতিতে মৃতদেহ সৎকার করা হয়। সাধারণ মানুষের মুখে, যেখানে সাধারণ মানুষের অভিযোগ যে তাদেরকে না জানিয়ে রাতের অন্ধকারে পুড়ি দেওয়া হচ্ছে, কি কেন এটা করা হচ্ছে? না এরকম কিছু নেই, এটা আমাদের জেলার বড় সাহেব আপনাদেরকে ভালো করে বুক করে দেবেন। এমনিতে এখানে কোনো অসুবিধা নেই, আমরা আমরা দেখছি গত কালকে পোড়ানো হয়েছে, পরশু কেন পোড়ানো, রাতের অন্ধকারেই কেন বা পোড়ানো হচ্ছে? সেখানে আজ পুলিশ কেন প্রোটেকশন দিতে হচ্ছে? যদি সেখানে কোনো কিছু না থাকতো তাহলে কেন পুলিশ প্রোটেকশন দিতে হচ্ছে? পুলিশ প্রোটেকশন নয়, লোকজন রাস্তা নেমে যে বলে পুলিশ এসেছে। বাঁকুড়া থেকে কৈলাশ বিশ্বাসের রিপোর্ট, আনন্দ বার্তা। নমস্কার, আমি কুশল চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, বাড়িতে আছেন, বাড়িতেই থাকবেন, বাইরে বেরোবেন না। আর যদি কোনো কারণে বাইরে বেরোনোর কোনো প্রয়োজন হয় তাহলে বাড়িতে এসে ভালো করে সাবান জল দিয়ে হাত ধুয়ে নেবেন, কোনো ভিড়ে যাবেন না, বাড়িতে থাকুন। করোনা ভাইরাসকে প্রতিরোধ করার, পরাজিত করার, প্রতিহত করার, এটাই হচ্ছে একমাত্র। নমস্কার, আমি আপনাদের দেবাত্রিতা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং বাড়িতে আছেন। কারণ করোনা ভাইরাসের এগেনস্টে লড়াই করার জন্য আমাদের প্রত্যেককে বাড়িতে থাকতে হবে, এটাই একমাত্র উপায় নিজের পরিবারের জন্য এবং নিজের জন্য। তাই আপনারা সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার, আমি দেবরাজ। আমরা সবাই জানি আমরা এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, করোনার সঙ্গে ফাইট করছি আমরা।
সবাইকে একটাই কথা বলার, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের বাঁচা মরা কিন্তু আমাদেরই হাতে, কোনোভাবেই ব্যাপারটা হালকাভাবে নেবেন না। কটা মাত্র দিন, ধরে নিলাম আরও দু মাস, ধরে নিলাম, ঘরে থাকুন, সিনেমা দেখুন, অনেক কাজ আছে, পরিবারের সঙ্গে সময় কাটান, গল্পের বই পড়ুন, যে যেটা ভালো লাগে সেটা করুন, কিন্তু ঘরে থাকুন, আমরা জিতবই, নতুন সূর্য উঠবে, ভালো থাকবে, গড ব্লেস। নমস্কার, আমি সঞ্চারী। আমরা সবাই জানি যে আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বর্তমানে। এই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য আমাদের সামনে সবার আগে একটাই রাস্তা খোলা আছে, আমরা যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাই এবং ভিড় জমায়েত এড়িয়ে চলি। যদি খুব প্রয়োজনে বাড়ির বাইরে যেতেও হয় তাহলে যেন ফিরে এসেই আমরা সাবান দিয়ে হাত ধুই, আমরা যেন স্যানিটাইজার যথাসম্ভব ব্যবহার করি। এছাড়া কিন্তু করোনা ভাইরাসকে আমরা প্রতিহত করতে পারব না। আপনারা আশা করি এর গুরুত্ব বুঝবেন। আপনারা সবাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন, নিশ্চয়ই আমরা একসাথে লড়াই জিততে পারব। নমস্কার, আমি সঞ্জয়। আপনাদের সবার কাছে অনুরোধ, এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য কয়েকটা দিন বাড়িতে থাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ভাইরাসটা যতই মারণ ভাইরাস হোক না কেন, চিকিৎসা আমাদেরই হাতে। ঘরে থাকা, নিজের পরিবারের সঙ্গে থাকা, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য প্রত্যেকে বাড়িতে থাকুন। নমস্কার, আমি সন্দীপ নন্দী বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর ঘরেতে আছেন। এই আগামী কটা দিন আপনারা প্লিজ ঘরের মধ্যে থাকুন, তাহলে আমরা এই করোনা যুদ্ধে জিততে পারব। কারণ করোনাকে হারাতে গেলে কিন্তু ঘরেই থাকতে হবে, অযথা বাড়ির বাইরে বের হবেন না। আর যদি বাড়ির বাইরে বেরই হতে হয় তাহলে বাড়ি ফিরে হাত ধুয়ে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ঘরে ঢুকুন। আগামী কটা দিন বাড়িতে থেকে আপনি এবং আমার সমগ্র দেশবাসীকে বাঁচাতে সাহায্য করুন। নমস্কার। নমস্কার, কেমন আছেন? আশা করি আপনারা সবাই বাড়িতে নিরাপদে ভালো আছেন, আশা করবো তো তাই। বাড়ি থেকে বেরোবেন না, বাড়িতে থাকুন, বাড়ির মানুষের সাথে সময় কাটান। আপনারা সবাই জানেন যে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা যদি সবাই আমাদের রাজ্য সরকার এবং আমাদের গভর্নমেন্টের কথা শুনে চলি তাহলে এই যুদ্ধটা আমরা খুব শিগগিরই জয় করে ফেলব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন।